কোরআন অবমাননা সহ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের নিন্দা জানালেন মাওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী। এক ভিডিও বার্তায় তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দুষ্কৃতীদের হামলার নিন্দা জানালেন। পাশাপাশি কোরআন ও পবিত্র কাবা শরীফের অবমাননাকারীরও শাস্তি দাবি করেন তিনি। তিনি বলেন, যারা কোরআন অবমাননা করেছে তাদের শনাক্ত করে শাস্তি প্রদান করা হোক, কিন্তু কোনো অবস্থায় এ নিয়ে নির্দোষ মানুষের উপর নির্যাতন মেনে নেওয়া যাবে না। ইসলাম এটা সমর্থন করে না। সে দেশের সংখ্যালঘু মানুষদের ন্যায় দিতে তিনি পিস মিশনের পক্ষে বাংলাদেশ সরকারের কাছে জোরালো দাবি রাখেন। বাংলাদেশের কুমিল্লা জেলায় দুর্গামণ্ডপে কোরআন অবমাননা এবং জনৈক যুবক কর্তৃক কাবা, যারা কোরআন অবমাননা করেছে, যে যুবকটি কাবা শরীফের অবমাননা করেছে, তারা উচিত শাস্তি যেন পায়, তার জন্য আমি পিস মিশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি। কিন্তু তার প্রেক্ষিতে নিরীহ মানুষদেরকে, বাংলাদেশের নিরীহ হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে অত্যাচার করা, ঝুলুম করা, বাংচুর করা, এইটা ইসলাম নিষিদ্ধ কাজ, এটাও দুর্বৃত্তায়ন। যে দুর্বৃত্তকারীরা কোরআন শরীফের অবমাননা করেছে, আবার তার জবাবে নিরীহ মানুষদেরকে অত্যাচার করা, বাংচুর চালাইয়া যাওয়া, অশান্তি সৃষ্টি করা, ফিতনা ফসাদ সৃষ্টি করা, এটা অমানবিক কাজ, ইসলাম নিষিদ্ধ। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো ন্যায়ের ধর্ম, ইসলাম হলো ইনসাফের ধর্ম, ইসলাম হলো মজলুমদেরকে সাহায্যকারীর ধর্ম। অতএব প্রকৃত মুসলমান এই নিরীহ মানুষদের প্রতি অত্যাচার, ঝুলুম কখনই করতে পারে না। একের অপরাধের দায় অন্যের কাঁধে বর্ধায় না। আইন নিজের হাতে নেওয়া, ইসলাম সেটা অনুমোদন করে না। অতএব বাংলাদেশ সরকারের প্রতি আমার শান্তি মিশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি, যারা নিরীহ হিন্দু মানুষদেরকে বিভিন্ন জায়গায় অত্যাচার জুলুম করতে, সেইটা কঠোর হস্তে যেন দমন হয়। তার সঙ্গে আমি আসাম সরকার, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি, আমাদের দেশেও যেন অশান্তির বাতাবরণ সৃষ্টি না হয়। বরাক ভ্যালি সহ গোটা আসাম ভারতবর্ষে যেন শান্তির বাতাবরণ সৃষ্টি হয়, যেখানে যে ধর্মাবলম্বী সংখ্যালঘু আছে তার রক্ষা কবচ, তার হেফাজত, তার দেখভাল, সেই সরকারের অবশ্য করণীয় কাজ। বাংলাদেশ সরকারের অবশ্য করণীয় কাজ হল সংখ্যালঘু মানুষদেরকে চূড়ান্ত নিরাপত্তা দেওয়া। ভারতবর্ষের সরকারের দায়িত্ব হল ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদেরকে চূড়ান্ত নিরাপত্তা দেওয়া। আমাদের বরাক তথা আসামে শান্তির বাতাবরণ, শান্তির হাওয়া যেন প্রবাহিত হয়, তার জন্য আমি আসাম সরকারের মুখ্যমন্ত্রীর কাছে, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সহ প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমাদের অঞ্চলটাও যেন অশান্তি বিরাজ না করে, মানুষের ধৈর্য
ধারণ করা, ধৈর্য অবলম্বন করা অবশ্য করণীয় কাজ। আমরা মানুষ, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, আমরা যে দেশেই বাস করি, আমরা ভারতবাসী, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা স্নেহ মমতার মাধ্যমে আমরা বসবাস করব, তার সঙ্গে শান্তির বিকাশ, অর্থনৈতিক বিকাশ, শিক্ষার বিকাশ, মানবতার বিকাশ, প্রেম ভালোবাসার বিকাশ সার্বিক পর্যায়ে আমরা বাস্তবায়ন করব এবং মানিয়ে চলব। তার সঙ্গে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, যারা সংখ্যালঘু মানুষ তাদেরকে চূড়ান্ত নিরাপত্তা দেওয়ার জন্য, তারাও আমাদের ভাই, আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই ভাই, আদম আলাইহিস সালামের আওলাদ, আমরা একই মানুষ। অন্যদিকে বাংলাদেশের হিংসাত্মক কার্যকলাপের নিন্দা জানিয়ে সেদেশের শান্তি ও সম্প্রীতির উদ্দেশ্যে চার বিধায়ককে নিয়ে এক দোয়ার সভায় মিলিত হন মাওলানা গোবিন্দপুরী। বুধবার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর বাসগৃহে চার বিধায়ককে নিয়ে দোয়া করেন তিনি। বিধায়ক নিজামুদ্দিন সহ বিধায়ক সিদ্দিক আহমেদ, সুজামুদ্দিন লস্কর ও খলিলুদ্দিন মজুমদার গোবিন্দপুরীর সঙ্গে এই দোয়ায় সামিল হন। তার দোয়ায় পবিত্র কোরআন অবমাননা সহ মন্দির ভাঙচুর, সংখ্যালঘু হিন্দুদের উপর অনভিপ্রেত হিংস্রতার প্রতিকার কামনা করা হয়। লক্ষ্মীপুর থেকে শাহাদাত হোসেন বড়ভূইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি। বাবা হোটেল ফ্যামিলি ধাবা এবং বাবা রেস্টুরেন্ট, এখানে সব ধরনের সুস্বাদু রকমারি খাবার পাওয়া যায়। স্থান নিউ করিমগঞ্জ রেল স্টেশনের নিকট বাখরশাল। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7086403972।